আসসালামু আলাইকুম, সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আলোচনা করব 2022 সালে যারা পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিতে গিয়ে ফিজিক্যাল খারাপ করার কারণে বাদ পড়ে গেছো, অথবা লিখিত পরীক্ষায় পাশ না করার কারণে বাদ পড়ে গেছো, অথবা ভাইবা পরীক্ষায় পাশ না করার কারণে বাদ পড়ে গেছো, কোনোভাবেই মন খারাপ করবে না, হতাশা হওয়া যাবে না। যেহেতু স্বপ্ন তোমরা দেখেছিলা 2022 সালে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় তুমি অংশগ্রহণ করবা বা সদস্য হয়ে কাজ করবা, এই স্বপ্নটা যারা দেখেছিল, স্বপ্নটা দেখা এখনও দেখতে হবে, বন্ধ করা যাবে না। তোমাকে খুঁজে বের করতে হবে তুমি কী কারণে বাদ পড়ে গেলা। ফিজিক্যালে যারা বাদ পড়ে গেছো, তার মানে তোমার ফিজিক্যাল অবশ্যই দুর্বলতা রয়েছে। তুমি হয়তো বা আগে থেকে প্রস্তুতি নেওনি বা প্র্যাকটিস করোনি, সে কারণে দেখা গেছে তুমি 200 মিটার দৌড়ে আউট হয়ে যেতে পারো, বা অনেকে আউট হয়ে গেছে। সিট পুশ আপ রয়েছে, হাই জাম্প রয়েছে, লং জাম্প রয়েছে, তারপর রোপ ক্লাইম্বিং রয়েছে, হ্যাঁ, বা 1600 মিটার দৌড় রয়েছে, এগুলো কিন্তু একটু কঠিন। এগুলো আগে থেকে যদি প্রস্তুতি না নেওয়া থাকে তাহলে তুমি কোনোভাবে ফিজিক্যাল ভালো করতে পারবে না। লিখিত পরীক্ষায় যারা একটু পড়ালেখা কম করছো বা পরীক্ষায় কেন্দ্রে গিয়ে দেখা গেছে তুমি 45 মার্কের মধ্যে 35 পেয়েছো, এখন ম্যাক্সিমাম এবার 2022 সালে যেটা হয়েছে, ম্যাক্সিমাম জেলাতেই কিন্তু 45-এর মধ্যে যারা 40 পাইছে তারাই কিন্তু লিখিত পরীক্ষায় ফাইনালি পাশ করতে সক্ষম হয়েছে। তো 45-এর মধ্যে 40 পাওয়া এটা কিন্তু অনেক ডিফিকাল্ট এবং অনেক কঠিন একটা বিষয়। তুমি যদি 45-এর মধ্যে 40 পেতে চাও তাহলে তোমাকে একটু পড়ালেখা করতেই হবে। প্রশ্ন খুবই সহজ হয়, এই সহজের মধ্যেই কিন্তু আমরা অনেকে পারিনি বা না পারার কারণে আমরা লিখিত পরীক্ষায় খারাপ করছে। অনেকে ভাইবা পরীক্ষা দিতে গেছো, ভাইবাতে গিয়ে তোমার বেসিক জিনিসগুলো খুব খারাপ ছিল, তোমার ইন্ট্রোডিউসিং বিষয়গুলো খারাপ ছিল, সে কারণে হয়তোবা অনেকে ভাইবা পরীক্ষায় গিয়েও পাশ করতে পারো নি। তো হতাশা হবো না, স্বপ্নে যেহেতু আমরা দেখেছি পুলিশ কনস্টেবল হব, এই স্বপ্নটাকে পূরণ করতে চাইলে তোমাকে এখন থেকে আবার কঠোর পরিশ্রম করা শুরু করতে হবে, অনুশীলন করা শুরু করতে হবে। কারণ 2022 সালে পুলিশ কনস্টেবল পদের কিন্তু সার্কুলার খুব সম্ভবত আগস্ট মাসেই কিন্তু প্রকাশিত আবার হতে যাচ্ছে। তো যারা স্বপ্ন দেখেছিল 2022 সালে পরীক্ষা দিবা, তারা অবশ্যই এখন থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করো। আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে চাইলেও কিন্তু তুমি এসে বা তোমরা এসে প্রস্তুতি নিতে পারো। যারা অভিভাবক দেখছেন, আপনারা চাইলে আমাদের সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে আমরা পুলিশ কনস্টেবল পদের জন্য শারীরিক পরীক্ষাগুলো কীভাবে ট্রেনিং করাচ্ছি, আমরা লিখিত পরীক্ষা পাশ করার জন্য কীভাবে এখানে ক্লাস করাচ্ছি, নোটস দিচ্ছি, সাজেশন দিচ্ছি, ভাইবা পরীক্ষা পাশ করার জন্য কীভাবে আমরা ভাইবাগুলো এখানে শিখাই, এগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলের গিয়ে দেখে আসতে পারেন। যারা শিক্ষার্থী শুনছো, যারা দেখো না আমাদের সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো, তোমরাও চাইলে কিন্তু একটু দেখে আসতে পারো যে তুমি এখানে এসে কীভাবে পুলিশ কনস্টেবল পদের জন্য নিজেকে একজন যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করবা। আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে প্রতিনিয়ত আমরা 2 বেলা করে পুলিশ কনস্টেবল পদের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে পাশ করার জন্য হিউজ পরিমাণে আমাদের নিজস্ব গ্রাউন্ডে কিন্তু আমরা পুলিশের যে 7টি ইভেন্ট রয়েছে সে 7টি ইভেন্ট প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাই। যারা দেখো আমাদের ভিডিওগুলো তারা তো জানোই, আর যারা দেখো না অবশ্যই এই প্র্যাকটিসের ভিডিওগুলো দেখে আসতে পারো। পাশাপাশি লিখিত পরীক্ষার জন্য আমরা এখানে খুব শর্ট সাজেশন দিই, হিউজ পরিমাণে মডেল টেস্ট নেই এবং ক্লাস নেই। আমাদের এখানে তোমরা বিশ্বাস করবা কি করবা না আমি জানি না, আমাদের এখানে প্রতিদিন 3 বেলা করে ক্লাস হয় এবং 100টা মডেল টেস্ট নেওয়া হয়। এতে করে তুমি যখন পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিতে যাবা তুমি অবশ্যই পাশ করতে সক্ষম হবাই। আমরা ওইভাবে আমাদের শিটগুলো তৈরি করেছি, ওইভাবে আমাদের নোটগুলো তৈরি করেছি। তোমরা চাইলে এখানে লিখিত পরীক্ষার জন্য আসলে অবশ্যই তোমরা ভালো করতে পারবে। পাশাপাশি ভাইবা পরীক্ষা পাশ করার জন্য পুলিশে যেভাবে ভাইবা পরীক্ষা হয়ে থাকে, আমরা ঠিক একইভাবে ওই রকম ডেমো ভাইবাগুলো আমরা তোমাদেরকে প্র্যাকটিস করাবো, প্র্যাকটিস করাই যাতে করে তোমরা গিয়ে ভালো করতে পারো। তো এই হচ্ছিল বিষয়, পুলিশের সার্কুলার যেহেতু খুব তাড়াতাড়ি হয়তো বা দিয়ে দিতে পারে, আগস্টের 2022 সালে আগস্টের দিকে হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো যারা এখনও চিন্তা করছো, তারা স্বপ্ন দেখো পুলিশে চাকরি করবা, অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে অগ্রিম ব্যাচে ভর্তি চলছে, তোমরা চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, এসে এখানে ভর্তি হয়ে 1 মাসে একটা প্রস্তুতি নিয়ে যেতে পারো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, যারা ফিজিক্যালে বাদ পড়ে গেছে না, আমাদের এখানে যারা 1 মাসের কোর্সে আসবা অবশ্যই তুমি ইনশাল্লাহ এবার আগামীবারে যে সার্কুলারটা দিচ্ছে তুমি অবশ্যই পাশ করতে সক্ষম হবাই। কারণ আমরা ঘড়ির কাঁটা দেখে
সেকেন্ড ফলো করে তোমাদেরকে ট্রেনিং করাবো, যাতে করে তোমরা যে নির্দিষ্ট সময়গুলো থাকে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের প্রত্যেকটা পরীক্ষায়, ওই সময়ের আগেই যাতে তুমি শেষ করতে পারো। আল্লাহ তাআলার অশেষ রহমতে 2022 সালে আমাদের সোলজার ট্রেনিং একাডেমি থেকে এখন পর্যন্ত 12 জন পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছে। ইনশাআল্লাহ আগামীতে তারা মিষ্টি খাওয়াতে আসলে সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখতে পারবা, এবং আরও কয়েকজন ওয়েটিংয়ে আছে, হয়তোবা তাদেরও হয়ে যাবে। আমরা 2022 সালে খুবই অল্প সংখ্যক পুলিশ কনস্টেবল পদের শিক্ষার্থীকে পড়িয়েছিলাম, তার মধ্যে আমাদের 12 জন অলরেডি আল্লাহ তাআলার রহমতে ফাইনালি চান্স পেতে সক্ষম হয়েছে। তো তোমরাও আসলে ইনশাআল্লাহ তোমরা সম্পূর্ণ নিজের যোগ্যতায় পুলিশে যাতে চান্স পেতে পারো সেই বিষয়গুলো তোমরা এখানে শিখতে পারবা, বিশেষ করে ফিজিক্যালটা এবং রিটেনটা। এটা খুবই কঠিন বিষয়, আবার খুবই সহজ বিষয়। যার কাছে সহজ সেই কিন্তু গিয়ে চাকরি পাচ্ছে, যার কাছে কঠিন সে কিন্তু চাকরি পাচ্ছে না এবং সে কখনো চাকরি পাবেও না। সরকারি চাকরিগুলো অনেক কম্পিটিশন হয়, অনেক শিক্ষার্থী যায়। এই শিক্ষার্থীর মধ্যে যদি তুমি নিজেকে রাখতে চাও চান্স পাওয়া শিক্ষার্থীদের মধ্যে, তাহলে তোমাকে অবশ্যই এখন থেকে অর্থাৎ আজকে থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। তাহলে তুমি দেখবা অবশ্যই তুমি গিয়ে এবার পুলিশ কনস্টেবল পদে সবগুলো পরীক্ষা পাস করতে পারছো। যারা ফিজিক্যালে খারাপ করেছিল, আমি তোমাদেরকে বলছি আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসো আর না আসো, তুমি প্রতিদিন স্টপওয়াচ অন করবা, করে তোমার বাসায় যদি ফাঁকা জায়গা থাকে আশেপাশে তুমি স্টপওয়াচ অন করে সময় অনুযায়ী তুমি প্রত্যেকটা ইভেন্ট প্রতিদিন 2 বেলা বা 3 বেলা করে প্র্যাকটিস করো, তুমি দেখবো অবশ্যই পুলিশ কনস্টেবল পদে এবার যদি ফিজিক্যাল পরীক্ষা বাদ পড়ে থাকো আগামীতে তুমি অবশ্যই চান্স পাইছো। এটা মোটেই কঠিন কাজ না, খুবই সহজ। কারণ একটা কথা সবসময় মনে রাখবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত বেশি প্রস্তুতি নেবা তুমি তত বেশি যোগ্য হবা, এটাই নিয়ম। আর যোগ্য করতে চাইলে যোগ্য একটা প্রতিষ্ঠান দরকার, একটা যোগ্য গাইডলাইন দরকার। এই গাইডলাইনটা যদি তোমাদের প্রয়োজন হয়, প্রয়োজন রয়েছে, আমাদের সোজা ট্রেনিং একাডেমি অবশ্যই তোমাদের জন্য সবসময় খোলা। যে কোনো সময় এসে তুমি এসে পুলিশ কনস্টেবল পদের জন্য প্রস্তুতি নিয়ে যেতে পারো। তাহলে দেখবো অবশ্যই তুমি 2022 সালে যে সার্কুলারটা আসছে এখানে অবশ্যই তুমি এবার তোমার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবা। এই হচ্ছে হলো বিষয়। আর যাওয়ার আগে অবশ্যই একটা ধন্যবাদ আমি দিব, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের পুলিশের আইজি মহোদয় যিনি রয়েছেন বেনজির আহমেদ স্যার, এনাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের পুলিশ কিন্তু এখন সম্পূর্ণ যোগ্যতা ভিত্তিতে চাকরি হচ্ছে। 120 টাকার বিনিময়ে কিন্তু চাকরি হচ্ছে। তো এটা আমাদের জন্য একটা বড় পাওয়া, যোগ্য প্রার্থীদের জন্য একটা বড় সুসংবাদ। তুমি কেন পিছায় থাকবা? তুমি অবশ্যই তোমার যোগ্যতাকে প্রমাণ করো পুলিশে পরীক্ষা দিতে গিয়ে। আগে পুলিশের সার্কুলার যখন ছাড়তো তখন শোনা যেত টাকার বিনিময়ে চাকরি হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, কিন্তু এখন কিন্তু এটা কোনোভাবেই হচ্ছে না। সম্পূর্ণ বৈধ পথে সততার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে একজন পুলিশ কনস্টেবল পদে যোগ্য প্রার্থী চাকরি পাচ্ছে। তো এই কারণে যেহেতু এটা অনেক বড় একটা উপহার, আমি মনে করি যোগ্য প্রার্থীদের জন্য এই উপহারটাকে গ্রহণ করতে হবে। হতাশাগ্রস্ত হবে না, আউট হয়ে গেছিল এবার হয়তোবা পরীক্ষা দিতে গিয়ে কোনো একটা পর্যায়ে, মন খারাপ করবে না। আজকে থেকে যারা ভিডিওটি দেখছো আজকে থেকে প্রস্তুতি শুরু করো। আগস্ট মাসের দিকে আবার নতুন সার্কুলার আসছে, চিন্তা করো, তোমার ইচ্ছা শক্তিটাকে বাড়াও, যাতে এই সার্কুলারে তুমি আবেদন করে এবার যাতে তুমি ফাইনালি পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি পেতে পারো। যাই হোক, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে যখন প্রস্তুতি নিতে আসবে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে, তখন ইনশাল্লাহ তো দেখা হবে, পরামর্শ হবে, কথা হবে, অনেক কিছু হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।